ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাবড়াসেরকি উচ্চ বিদ্যালয়ের সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন করোনার কারণে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বিদায় এবং তোমাদের লেখাপড়ার ভিন্ন গতেছে এই চিন্তা করে অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ আজিজ রহমান সাহেব এবং অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম সাহেবের প্রচেষ্টায় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সহযোগিতায় অনলাইন ভিত্তিক ক্লাস শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে নবম দশম শ্রেণীর বাংলা বিষয়ে একটি অনলাইন ক্লাসে আমি অংশগ্রহণ করব। আমি প্রকাশকান্তি দাস, সিনিয়র শিক্ষক নাবড়া শিক্ষক উচ্চ বিদ্যালয়। আমি তোমাদেরকে ঘরে থেকে এই অনলাইন ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য উদ্দত্ত আহ্বান জানিয়ে আজকের পাঠ আমি এখানে শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আর বিলম্ব না করে আজকের পাঠ শুরু করতে যাচ্ছি। আজকের পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আজকের আমার পরিচিতি এবং পাঠের পরিচিতি এখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। আজকের বিষয় হচ্ছে বাংলা প্রথমপত্র অধ্যায় গদ্য শ্রেণী নবম দশম শ্রেণী। এখন আমরা কিছু ছবি দেখি। দেখো, তোমরা এই ছবিগুলো দেখো, এগুলো সাদা কালো ছবি। তখন রঙিন ছবি এত প্রচলন ছিল না, সাদা কালো ছবি। এই ছবিগুলো কোন সময়ে তোমরা বলতে পারো, হয়তো তোমরা চিন্তা করতেছ, তারপর আমি তোমাদেরকে বলতেছি। দেখো, এখানে পাকিস্তানি হানাদার বাহিনী অর্থাৎ পাকিস্তানি সৈন্যরা কীভাবে বাঙালির উপর নির্বিচার অত্যাচার করতেছে, এই রাইফেল দিয়ে ব্যানেট দিয়ে কীভাবে হত্যা করতেছে। এখানে দেখা এক নিরহ বাঙালিকে বুটের লাঠি, তারপর এখানে যে এই যে আমাদের মহিলা মুক্তিযোদ্ধা এবং হাতে বন্দুক নিয়ে যে যাচ্ছে এবং নির্বিচারে ডাহা সাগরে যে গুলি চালায় তার কতগুলো চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তা অর্থাৎ 1971 সালে স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তান হানাদার বাহিনী কীভাবে আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল তারই এই ইতিহাসের সাক্ষ্য বহন করে এই ছবিগুলো। এখন একটু আমরা ভিডিও দেখি। চলো আমরা একটি ভিডিও দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে আগে যে ভিডিওটা দেখেছি, এই ভিডিওর মধ্যে 1971 সালে স্বাধীনতা সংগ্রামের কতগুলো চিত্র আমরা দেখেছি, ছবি দেখেছি, যে পাকিস্তান হানাদার কীভাবে বাঙালির উপর নির্মম অত্যাচার করেছিল এবং বাঙালি জাতি কীভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছিল। এবং এই 1971 সালে যে 25শে মার্চ থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত, বিজয় লাভ পর্যন্ত যেই 9 মাস যে রক্তক্ষয়ী যেই সংগ্রাম হয়েছিল, ওই সংগ্রামের ভিত্তি করে শহীদ জননী জাহানারা ইমাম তার একটা রোজ নামসা তার ডায়েরি লিখেছিলেন। এই ডায়েরি উপর ভিত্তি করে এই একটা বইয়ের নাম দেওয়া হয়েছে, 71-এর দিনগুলো। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 71-এর দিনগুলো। 71-এর দিনগুলোর আর যখন আমরা এই গল্পটা আলোচনা করব, তখন আমরা কতগুলো শিকম্পল অর্জন করতে পারব। প্রথম যে শিকম্পলটা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে বলতে পারবে, পাকিস্তানে সেনাবাহিনী আত্মসমর্পণের ঘটনা বর্ণনা করতে পারবে, শহীদ জননী জাহানারা ইমামের আত্মত্যাগের কথা ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা আসি 71 দিনগুলো এই গদ্যের
লেখক পরিস্থিতি তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা হচ্ছে শহীদ জননী জাহানা রাইমানের এখন সে জন্মগ্রহণ করেছে 3 মে 1929 সালে মুর্শিদাবাদ জেলায় সুন্দরপুর গ্রামে এবং শিক্ষা লাভ করেছেন কোথায় আমরা দেখি 1947 সালে কলকাতা লেডি বেব্রোন কলেজ থেকে বিএ পাশ করেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও বাংলা এমএ ডিগ্রি লাভ করেন এরপর আসা যাক কর্মজীবনে শহীদ জননী কি ভূমিকা পালন করেছে কর্মজীবনে তিনি ঢাকা সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপনা করেন এরপর আসা যাক মহান মুক্তিযুদ্ধে শহীদ জননী জানাইমানের কি অবদান রয়েছে তিনি মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিতেন খাদ্যের যোগান দিতেন গাড়িতে অস্ত্র আনা নেওয়া করতেন কবর আদান প্রদান ইত্যাদি কর্মকাণ্ডে সম্মানিতকরণে অংশগ্রহণ করেন এবং 1971 সালে তার বড় ছেলে রুমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং মুক্তিযুদ্ধের শেষ দিকে এসে পাকিস্তান হানাদার বাহিনী তার বড় ছেলে রুমিকে হত্যা করে সেই জন্য জানাইমানকে শহীদ জননী বলা হয় স্বীকৃতি তার সাহিত্যের অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এরপর এই মহিষী নারী দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে 1994 সালের 26শে জুন পরলোক গমন করেন এছাড়াও শহীদ জননী জাহানা রাইমান 1971 সালে যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল স্বাধীনতা বিরোধী ছিল কাতার দালাল রাজাকার আলবদর আলসাম বাহিনীর বিরুদ্ধে যে কাতার দালাল নির্মূল কমিটি হয়েছিল সেই কমিটির সাথে দীর্ঘদিন তিনি সংগ্রাম করেছেন এখন আসা যাক লেখিকার কিছু গ্রন্থ সে কি কি গ্রন্থ রচনা করেছে আমরা একটু দেখি দেখো জীবন মৃত্যু জাহানা রাইমান 7টি তারার ঝিকিমিকি 71 দিনগুলো এই 71 দিনগুলো আজকে আমাদের আলোচনা বিষয় সে মলাটের অর্থাৎ কভার পৃষ্ঠার যে 75টা হচ্ছে এরকম তারপর জাহানা রাইমানের সমগ্র ক্যান্সারের সাথে বসবাস তোমাদেরকে আগে বলেছি সে দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিল পরিশেষে ক্যান্সারের রোগে সে মারা যান সেজন্য তার একটা গ্রন্থর নাম হচ্ছে ক্যান্সারের সাথে বসবাস তাহলে আজকে আমাদের এই 71 দিনগুলো থেকেই আলোচনা হচ্ছে এখন আসা যাক দেখো এখানে জামি লেখিকার ছোট ছেলে বিরল জনমানবহীন পরিতপ্ত ফাঁকা ব্যানেট তোমরা জানো যে ব্যানেটটা হচ্ছে এটা একটা রাইফেল রাইফেলের অগ্রভাগে একটা ধারালো একটা বিষাক্ত একটা ছোরা থাকে যেটাকে বলা হয় ব্যানেট এসে ব্যানেট দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী রেগে অসংখ্য নিরীহ বাঙালিদেরকে হত্যা করেছে এখন দেখো আমরা দেখো আলটিমেটাম হচ্ছে সময় নির্ধারণ আলটিমেটাম একটা নির্দিষ্ট টাইম নির্ধারণ করে দেওয়া আলটিমেটাম তোমরা নিশ্চয় জানো যে যখন কোনো অপরাধী কোনো ফাঁসি হয় তখন একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয় সেটাকে বলা হয় আলটিমেটাম অথবা কোনো দাবি দাবাদের জন্য কি করা হয় আলটিমেটাম দেওয়া হয় এরপর মাসি পিটিশন শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন এর যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি একমাত্র মহামান্য রাষ্ট্রপতি কি করতে পারে কোনো অপরাধীকে কি শাস্তি থেকে অব্যাহতি দিতে পারেন স্তম্ভিত দেখো ছবিটা দেখে স্তম্ভিত হতবাক বিস্মিত
আমরা কিছু ছবি দেখো এখানে ছবিটা দেখো এখানে এই যে নিয়াজি এবং মিস্টার অরোরা তারা দুইজনে যে 1971 সালে 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে বতন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে যে পরাজয় স্বীকার করেছিল আত্মসমর্পণ করেছিল এই দলিল পাকিস্তানের পক্ষে নিয়াজি এবং মিত্রবাহিনীর পক্ষে মিস্টার অরোরা এই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। এবার এখানে ছবি দেখতে পাচ্ছ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না, যার আহ্বানে, যার উদাত্ত কণ্ঠের আহ্বানে এই নিরস্ত্র বাঙালি এই পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছিলেন আমাদের সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর যেই স্বাক্ষর হবার পরে যে সারেন্ডার করতেছে সে সারেন্ডারের এটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। এরপর এখানে দেখো আমরা এই কাজটা নিজেরা নিজেরা করবো, হ্যাঁ, নিয়াজির আত্মসমর্পণ আনন্দের কিন্তু শরীফে কুলকানি বেদানে কেন বুঝিয়ে লেখো, নিয়াজি আত্মসমর্পণ করতেছে অন্যদিকে। আমি আগে বলেছি যে এই এখন আমরা কতগুলো ছবি দেখি এবং আলোচনা করব। দেখো ছবিগুলো দেখো, প্রথম যে ছবিটা দেখছো কিভাবে মানুষকে হত্যা করে নালা নর্দমায় এই বুড়িগঙ্গা নদী, এই ঢাকার পাশে বুড়িগঙ্গা নদী, এই বুড়িগঙ্গা নদীতে কিভাবে যে ফেলে দিয়েছিল একজন সুইপার, কি করতেছিল আসগুলো, হ্যাঁ, পানি থেকে উত্তোলন করতেছে। তারপর এখানে দেখো হাত পা বাঁধা অবস্থায় এই যে শহীদ বুদ্ধিজীবীদেরকে, তোমরা জানো যে 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হবার আগেই, বিশেষ করে 14 ডিসেম্বর বাংলাদেশ থেকে যত বুদ্ধিজীবী আছে, সাহিত্যিক আছে, দার্শনিক আছে, ডাক্তার আছে, অর্থাৎ যাদের মেধা আছে তাদেরকে ধরে নিয়ে নির্বিচারে তাদেরকে মিরপুর বৌদ্ধভূমিতে নিয়ে হত্যা করে। এরপর এখানে যে আমাদের নারীরও, আমাদের মারও যেই স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে যে সক্রিয় অংশগ্রহণ করেছিল তারই এখানে চিত্র। এছাড়া এখানে দেখো এখানে আমাদের এই মুক্তিযোদ্ধারা, এই গেরিলা মুক্তিযোদ্ধারা পানি, হ্যাঁ, নদীতে পানি সাঁতরিয়ে এই রাইফেল নিয়ে যে যুদ্ধ করতেছিল, এই যে বোমা নিক্ষেপ করেছিল, এই এইগুলো হচ্ছে কি চিত্র। এখন এরা হচ্ছে গেরিলা। এখন আমি আরেকটা ছবি দেখা দিয়েছি, দেখো ছবিটা দেখো, তোমরা চিনতে পারো কি না আমাদের এই বাঁশখালীর কৃতি সন্তান, আমাদের এই শেরকিলের, এই শেরকিলে আমাদের স্কুলের পাশে যে একটা লাল জীবন একটা গ্রাম আছে সেই লাল জীবনের সন্তান, যিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পূর্ব আঞ্চলীয় গেরিলা বাহিনীর প্রধান ছিল, তার নাম হচ্ছে মৌলভী সৈয়দ আহমদ। এই সৈয়দ আহমদই এই বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে গেরিলা বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, আমরা আরও কিছু ছবি দেখি এবং এগুলো নিয়ে আলোচনা করি। দেখো উপরের ছবিগুলোতে দেখো, হ্যাঁ, তারা কীভাবে যে ছবিগুলো আছে সেগুলোতে কীভাবে তারা নির্মম নির্যাতন করেছিল এবং সেই নির্যাতনের কারণে মুক্তি ফৌজের গেরিলেরা এই পাকিস্তান হানাদার বাহিনীকে সমুচিত দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় গেরিলা যুদ্ধ শুরু করেন। এখন আমরা আসবো একটা কাজ দেব তোমাদেরকে, হ্যাঁ, এই কাজগুলো দেখো তোমরা খাতে লিখে রাখো এবং এগুলো নিজেরা করে, হ্যাঁ, যখন স্কুল খুলবে তখন তোমাদের বিশেষ শিক্ষককে এগুলো দেখাবে। প্রথম যে প্রশ্নটা হচ্ছে 1971 সালে মানুষ জীবনের ভয় করেনি কেন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের শহীদেরা জাতির গর্ব কেন, তৃতীয় ওই কোনি সরকারে আছে মাস্টি পিটিশন করা যায় না উত্তৃতি কি বোঝানো হয়েছে, তোমরা নিজেরা চেষ্টা করবে আর স্কুল খুলে না পারলে ক্লাস টিচারের সাথে আলোচনা করবে। এখন একটা কাজ সেটিও তোমরা
হ্যাঁ, এখন নিজেরা করার চেষ্টা করবে, পরবর্তী স্কুল কলেজে তোমরা দলীয়ভাবে সেটা কাজ করার চেষ্টা করবে। আমরা স্কুল কলেজে দল ভাগ করে এটা তোমরা যে কাজটা যদি না পারো আবার দল করে আমরা করব। পেছনে হাত বাঁধা, গুলিতে মরা লাশ, উত্তেজিত কি বোঝানো হয়েছে? আর আরেকটা দলে কাজ করবে, পাক বাহিনী ট্রাকবদ্ধ করে মানুষ ধরে নিয়ে যেত কেন, এগুলো আমরা স্কুল করলে সেটা আবার দল ভাগ করে আলোচনা করে সেটা করব। এখন আসা যাক, আমরা আজকে আমরা একটা মূল্যায়নটা দেখি। মূল্যায়ন তো দেখো, জাহানারা ইমাম শহীদ জননী কেন, তাহলে এখানে চারটে অপশান আছে। মুক্তিযুদ্ধে তার সন্তানকে হারিয়েছেন, অসংখ্য মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাটা শরীফ একটু সন্তানের মতো সহায়তা করেছেন, তার বাড়িতে একজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, মুক্তিযোদ্ধা তার বাঁচতে শহীদ হয়েছেন। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা দেখো। তাহলে এরপর দ্বিতীয় প্রশ্নটা, জাহানারা ইমাম রুমিকে বাঁচানোর জন্য মাসি পিটিশন করেনি কেন? হ্যাঁ দেখো, আত্মমর্যাদ রক্ষার জন্য। এরপর দেখো, মাসি পিটিশন বলতে কী বোঝায়? শাস্তি মকুবের আবেদন। এরপর দেখো, একটা তোমাদের বাড়ির কাজ থাকবে আজকে, আমাদের মহান মুক্তিযুদ্ধের সমকালে বিভিন্ন ছবি সংগ্রহ করে এটি দেয়ালিকে তৈরি করে আনবে। সুপ্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, তোমাদেরকে পরবর্তীতে এটা একত্র দিনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আজ তার নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকবে, অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা করবে না, ঘরে বাইরে হবে না। তোমাদের সবাই সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।